আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এই হুলুমালে শহরে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা সম্পর্কে হচ্ছে বলবো, বা এখানকার হোটেল অ্যাকোমোডেশন নিয়ে আপনাদেরকে বলবো। এখানে আমরা এই লনু ভ্যালি এই হোটেলে আছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছনে এই হোটেলটা, এবং হোটেলের সামনেই হচ্ছে এই সুন্দর বিচ, সেখানে বসেই আপনাদের সাথে কথা বলছি। হোটেলটায় ওঠার পর থেকেই আমার বেশ কিছু কমপ্লেন ছিল, হোটেলটা ছোট, রুম ছোট, লিফট নাই, সব কিছু আমার কাছে কেমন যেন একটু কনজেস্টেড লাগছে, যে নিচে যে খাবারের লবি সেটাও ছোট, হোটেল লবি হচ্ছে গিয়ে তেমন গর্জিয়াস না। তারপরে যখন হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে গিয়ে এই একটা দিন স্পেন্ড করলাম, অন্যান্য হোটেলগুলোর সাথে কম্পেয়ার করলাম, তখন আমি বুঝলাম যে এই হচ্ছে যে বিচ রোড যেটা, এখানে প্রত্যেকটা হোটেলই এই চারতলা পাঁচতলা ম্যাক্সিমাম ছয়তলা, এই চারতলা পাঁচতলা ছয়তলা এই সব হোটেল, প্রত্যেকটারই হচ্ছে ফ্রন্টে হচ্ছে মাত্র দুটো করে রুম, সেই হিসাবে এক একটা হোটেল হচ্ছে গিয়ে মাত্র ছয়টা রুম হচ্ছে পায় হচ্ছে এই সি ভিউ, এছাড়া হচ্ছে খুব বেশি রুম হচ্ছে এখানে সি ভিউ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ হোটেলগুলো হচ্ছে এরকম লম্বা লম্বা, এই সামনের দুইটা রুমে হচ্ছে সি ভিউ পাবে, বাকি হচ্ছে রুমগুলোতে সি ভিউ পাবে না। শুধু এই ভিউয়ের জন্যই হচ্ছে গিয়ে এখানে আপনাকে অনেকগুলো পয়সা বাড়তি খরচ করতে হবে, অনেকগুলো পয়সা বাড়তি দিতে হবে। আর হচ্ছে গিয়ে যদি আপনারা এখানে না থাকেন, জাস্ট হচ্ছে গিয়ে এই রোর পরের রোতে যদি থাকেন, সেখান থেকেও আপনাদের বিচে আসতে হয়তো বা 3 থেকে 5 মিনিট লাগবে। এখানে যেমন হচ্ছে আপনার হোটেল থেকে নেমেই বিচ জানলা দিয়ে যদি লাভ দেন বিচে এসে পড়বেন, ওই এগুলো হচ্ছে এক রো পিছনে, কিন্তু আমাদের যেমন হচ্ছে কি কোনো একটা জায়গায় ঘুরতে আসলে এই রুম উইথ এ ভিউ এই জিনিসটার দিকে আমরা খেয়াল দিই, তো সেই জন্য কিছু বাড়তি টাকা আমাদেরকে গুনতেই হচ্ছে। এখানে আমাদের রুমের ভাড়া হচ্ছে গিয়ে 10,000 সামথিং, কিন্তু এটার সাথে হচ্ছে গিয়ে ওদের গভর্নমেন্টের ট্যাক্স ভ্যাট অ্যাড হয়ে এটার রুমের ভাড়া কিন্তু হচ্ছে গিয়ে প্রায় 12,000 টাকা পড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছেন যে 12,000 টাকায় আমাদের দেশে কিন্তু হচ্ছে খুব ভালো মানের হোটেলে থাকা যায়। ইভেন ইফ আমাদের দেশের নাম করা যে 5-স্টার হোটেলগুলো আছে, তারাও কিন্তু মাঝে মাঝে হচ্ছে গিয়ে অফার দেয় 7,000 থেকে 8,000 টাকার মধ্যে, ওই রেডিসন বলেন, লাইমেরিয়ান বলেন, এই জায়গাগুলোতেও কিন্তু হচ্ছে গিয়ে বছরের কিছু কিছু সময় তারা অফার দেয়, ওই সময় কিন্তু হচ্ছে গিয়ে থাকা যায়। আর সেখানে একদমই সাধারণ গ্রেডের একটা হোটেল, যেটা সেন্ট্রাল এসি না, যেখানে লিফট নাই, যেটা লবিতে হচ্ছে গিয়ে একদমই সাদা মাত্রা ডেকোরেশন, এরকম একটা হোটেলের এত ভাড়া, এটা কিন্তু একটু গায়ে লাগে। তো সেক্ষেত্রে যদি কেউ পয়সা বাঁচাতে চান, তাহলে এইখানে আপনি এই বিচ রোডে থাকবেন কিন্তু হচ্ছে কি সি ভিউ না নিয়ে ভিতরে রুমে থাকবেন, তার থেকে বেটার হচ্ছে এই বিল্ডিংয়ের পরের যেই রোটা সেই রোতে যদি আপনারা থাকেন, আপনাদের কিন্তু অনেকগুলো পয়সা বেঁচে যাবে। ওখানে হচ্ছে সম্ভবত হচ্ছে গিয়ে রুম রেন্ট হচ্ছে 6,000 টাকা বা 6,500 টাকা, আমি টাকার হিসাবে বলছি, আপনারা হচ্ছে গিয়ে পেয়ে যাবেন। এখানে আমাদেরকে 10,000+ ভাড়া, আর তার সাথে হচ্ছে ট্যাক্স ভ্যাট নিয়ে আমাদের প্রায় 12,000 টাকার মতো হচ্ছে খরচ পড়ে যাচ্ছে। এই বিচ রোডে কিন্তু মোরালের সব কয়টা হোটেল একই ক্যাটাগরির একই রকম, যে কোনোটা খুব হাইফাই আর কোনোটা খুব লো ক্যাটাগরির এরকম না। আর মালদ্বীপিয়ান গভর্নমেন্ট কিন্তু হচ্ছে তাদের এই বিচ রক্ষার্থে বা ট্যুরিজমের দিকেই হচ্ছে অনেক বেশি ফোকাস করে আছে। আমরা গতকালকে এই বিচের মধ্যে থাকা একদম পাবলিক টয়লেট ইউজ করেছি, এবং বিশ্বাস করেন ভাই, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আমাদের দেশের হচ্ছে গিয়ে 5-স্টার হোটেলগুলোতে যেরকম হচ্ছে ওয়াশরুম থাকে, ওদের হচ্ছে এই ওয়াশরুম বলি, রেস্টরুম বলি, পাবলিক টয়লেট বলি, সেটা একদম সেরকম, এবং মেনটেন্যান্সের মানুষও আছে, এবং ইটস টোটালি ফ্রি। আসসালামু আলাইকুম। মালদ্বীপের হুলুমালে শহর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ডক্টর আদান ইসলাম। আজকে এই মালদ্বীপ তো এখন আমাদের এই করোনা পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশিদের জন্য খুবই চমৎকার এবং খুবই একটা ট্রাভেল অ্যাট্রাকশনের দেশ, এবং মালদ্বীপে যেহেতু ভিসা প্রসেসিংয়ের কোনো ঝামেলা নেই, যেখানে যেহেতু আমরা হচ্ছে আমাদের বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে এখানে অন অ্যারাইভেল ভিসা পাই, তো আসলে ঘুরতে আসার ক্ষেত্রে যে হ্যাসেলগুলো আমাদের ফেস করতে হয়, এই ভিসা প্রসেসিং জটিলতা, সেটাও এখানে হচ্ছে করতে হয় না। সেই হিসাবে কিন্তু এই দেশটা এখন আমাদের বাংলাদেশের মানুষের কাছে একটা অন্যতম একটা লিস্টেড ভিজিটিং কান্ট্রির লিস্টে সম্ভবত এটা চলে এসেছে। তো যাই হোক, মালদ্বীপে আসার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার স্যাপার আমরা যদি আগে থেকে একটু খেয়াল করে বা চিন্তাভাবনা করে আসি, তাহলে আমাদের ভ্রমণটা আর একটু সোজা হবে। আমি আপনাদেরকে কয়েকটা টিপস দেওয়ার চেষ্টা করব। আমার প্রথম টিপস হচ্ছে আপনার যে কাপড় চোপড়গুলো গুছাবেন এই বেড়াতে আসার ক্ষেত্রে, সেক্ষেত্রে যেহেতু পানির রঙটা হচ্ছে এখানে নীল, এবং এই দেশটা হচ্ছে গিয়ে সাদা, নীল এবং সবুজ, এই তিন কালারের কম্বিনেশন, সেহেতু এই সাদা, নীল আর সবুজের কম্বিনেশনের সাথে কন্ট্রাস্ট রেখে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে ড্রেস আপগুলো হচ্ছে চুজ করবেন। সেটা রেড কালার হতে পারে, সেটা
ব্রাইট ইয়েলো কালার হতে পারে, সেটা ইভেন ইফ হোয়াইট কালার হতে পারে, এই কালারগুলো হচ্ছে এই রঙগুলোর মধ্যে হচ্ছে খুব সুন্দর হচ্ছে গিয়ে ফুটে উঠবে। নাম্বার টু, আপনারা যখন ডলার এন্ডোর্স করবেন, এখানে অনেকেই এরকম বলে যে মালদ্বীপে তো হচ্ছে সব কিছু ডলার চলে, তাহলে হচ্ছে আমরা একটু কম দাম দিয়ে হচ্ছে $1, $2, $5 এইগুলো হচ্ছে বেশি করে হচ্ছে নিয়ে যাই। এটা মনে রাখবেন যে হ্যাঁ, এগুলো নেওয়া যেতে পারে কিন্তু খুব বেশি আনার কোনো প্রয়োজন নেই। বড় জোর $20 যদি এরকম ভাঙতি ডলার আনেন তাহলেই হচ্ছে আপনি ভালো করবেন, কারণ হচ্ছে এখানে বড় বড় যে পেমেন্টগুলো আছে সেগুলো আপনি এই ভাঙতি ডলারগুলো ইউজ করতে পারবেন না। ওয়াই এখানে বড় বড় যে পেমেন্টগুলো আছে লাইক সাবমেরিন রাইড বা হচ্ছে গিয়ে পুরো ডে লং ট্যুর, এগুলোতে যে ডলারগুলো আপনি দিবেন সেই জায়গায় কিন্তু হচ্ছে একদম ভাঙতি ডলারগুলো হচ্ছে দিতে আপনার হচ্ছে গিয়ে বড় বেশি ঝামেলা হবে। টিপস নাম্বার থ্রি, এখানে মানি এক্সচেঞ্জটা করবেন, আপনি যে হোটেলে আসবেন এখানে হচ্ছে প্রচুর বাংলাদেশি লোক আছে মালদ্বীপের হচ্ছে গিয়ে, এটা গড়পড়তে আমি একটা হিসাব আপনাদেরকে বলছি, এখানকার প্রায় 2.5 থেকে 3 লাখ হচ্ছে মালদ্বীপিয়ান অধিবাসী, 1 লাখ হচ্ছে বাংলাদেশি, বাকি 1 লাখ হচ্ছে বাকি সাউথ ইন্ডিয়ান, নেপালি, শ্রীলঙ্কান, তামিল, এই মিলিয়ে হচ্ছে গিয়ে আর 1 লাখ। তো এখানে হচ্ছে আনাচে কানাচে সব জায়গায় আপনি বাঙালি ভাইদের দেখা পাবেন এবং সবাই যথেষ্ট হেল্পফুল, মানে অ্যাটলিস্ট আপনাকে বাংলাদেশের মতো বাস দিবে না এখানে কেউ। আর এখানে হচ্ছে গভর্নমেন্ট রেট ছিল 15.56 অর সামথিং, এরকম হচ্ছে রেট ছিল, কিন্তু আমাকে এখানে হচ্ছে আমাদের যে হোটেলের যে ড্রাইভার সাহেব উনি হচ্ছে 16 আমাকে অফার করেছে ডলারের রেট, এবং বলেছেন যে যদি আমি একসাথে হচ্ছে $200-$300 ভাঙি তাহলে হচ্ছে গিয়ে 16.5 করে হচ্ছে উনি, মানে হচ্ছে $100 হচ্ছে প্রায় $1650 উনি হচ্ছে দিবেন, যেটা গভর্নমেন্টের রেট ছিল হচ্ছে গিয়ে 15.5 সামথিং এরকম কিছু একটা, প্রায় 100 আমাদের রুপিয়া উনি বেশি দিয়েছেন। মালদ্বীপের কারেন্সির নাম হচ্ছে রুফিয়া, রুফিয়ার হিসাবটা হচ্ছে 1 রুপিয়া ইকুয়ালস টু বাংলাদেশি 6.সামথিং টাকা, আপনারা এটা হচ্ছে গিয়ে হিসাবে সুবিধার জন্য 7 গুণ করবেন, কিছুদিন আগে এটা 5 গুণ ছিল এখন হয়ে গেছে 7 গুণ, মানে হচ্ছে 10 রুপিয়া মানে হচ্ছে $70। তো এই 10-এর হিসাবটা বললাম এই কারণে, কারণ এখানে হচ্ছে অধিকাংশ সময় আপনারা যেসব স্ন্যাক্স আইটেম খাবেন সব কিছুর দাম থাকবে 20 রুপিয়া, 25 রুপিয়া, 30 রুপিয়া, যেন আপনাদের হচ্ছে হিসাবের সুবিধা হয় এই জন্য এই হিসাবটা আপনাদেরকে বলে দিলাম। নাম্বার থ্রি, আপনারা হচ্ছে পরের দিন যেই অ্যাক্টিভিটিগুলো করবেন বা যা করতে যাবেন সেগুলো আগের দিনই হচ্ছে গিয়ে হোটেল ম্যানেজার সাহেবকে হচ্ছে গিয়ে বলে রাখবেন, এতে আপনাদের টাইমিং এবং আপনাদের হচ্ছে গিয়ে যে ট্যুর গাইড সেটা হচ্ছে গিয়ে খুব সহজ করে দেবেন উনি। অনেক সময় আমরা এখানের অনেক পরিস্থিতি হচ্ছে গিয়ে বুঝতে পারি না, যে জিনিসগুলো ওনারা ইউজ টু ওনারা খুব সহজভাবে হচ্ছে জিনিসগুলো হচ্ছে গিয়ে ব্যাখ্যা দিতে পারেন। নাম্বার ফোর, এখানে কেনাকাটার ব্যাপারে হচ্ছে বেশ সাবধান থাকতে হবে, এবং কেনাকাটার ব্যাপারে হচ্ছে আমি একদম মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন, আমার চিন্তাভাবনা মিডল ক্লাস ফ্যামিলির মানুষজনের মতো, এখানে কেনাকাটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে মালদ্বীপে কিন্তু নিজস্ব হচ্ছে গিয়ে প্রোডাকশন বলতে খুব কম জিনিসই আছে, খুব বেশি কিছু ওরা প্রোডাকশন করতে পারে না, ওদের সব কিছুই হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। তার মানে হচ্ছে গিয়ে মালদ্বীপে আপনি যেই জিনিসটা হচ্ছে কিনছেন সেই জিনিসটা অলরেডি হচ্ছে গিয়ে মালদ্বীপের হচ্ছে গিয়ে ইম্পোর্টের একটা আইটেম, আর সেই জিনিসটি আপনি মালদ্বীপ থেকে কিনছেন, তো সেই হিসাবে কিন্তু অন্য যে কোনো দেশের থেকে মালদ্বীপের হচ্ছে গিয়ে যে কোনো প্রোডাক্টের দাম অনেক বেশি, অনেক বেশি বলতে হচ্ছে বাংলাদেশের থেকে যদি আপনি হিসাব করেন মিনিমাম হচ্ছে গিয়ে 4 থেকে 5 গুণ টাকা বেশি দিয়ে আপনাকে যে কোনো কিছু কিনতে হবে, সেটা চকলেট হোক, সেটা সুভেনির হোক, সেটা অন্য কিছু হোক। আমার সাজেশন থাকবে মালদ্বীপ থেকে হচ্ছে গিয়ে বড় ধরনের কেনাকাটার, এটা কিন্তু শপিং কান্ট্রি না, আমরা যে দুবাইতে যে অনেক শপিং করি, আমরা থাইল্যান্ডে যে মালয়েশিয়া যে অনেক শপিং করি, কিন্তু মালদ্বীপটা আমার কাছে ওরকম দেশ মনে হয়নি, এবং এখানে হচ্ছে বড় বড় সুপার মার্কেট বা খুব বড় বড় শপিং মল আছে এরকমও কিন্তু না, সবই হচ্ছে গিয়ে মালে সিটির হচ্ছে গিয়ে ওই রাস্তার পাশে রোড সাইডে যেই মার্কেটগুলো আছে নিস্তলায় হচ্ছে সব হচ্ছে বেচাকেনা হচ্ছে এই ধরনের শপিং মলগুলোই হচ্ছে এখানের আধিক্য বেশি। আর এক্ষেত্রে আমি জিনিসটা সাজেস্ট করবো সেটা হচ্ছে মালদ্বীপ থেকে হচ্ছে গিয়ে শুধু সুভিনিয়ার কিনলেই হয়, সুভিনিয়ারগুলোই হচ্ছে সবাইকে গিফট করলে খুশি হবে, এখানে আলাদাভাবে বাঙালি দেখতে খুশি হবে এরকম কোনো কিছু আমি এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। নাম্বার ফাইভ, এখানে প্রথম যে আপনারা আসবেন এটা হচ্ছে গিয়ে আমরা হুলোমালে শহরে আছি, আর ব্রিজের ওই পাশে হচ্ছে গিয়ে মালে সিটি, যেটা হচ্ছে ওল্ড মালে সিটি বা অনেক আগের শহর, আর এই হুলোমালে তো হচ্ছে গিয়ে আর্টিফিশিয়ালি হচ্ছে নতুনভাবে তৈরি করা হয়েছে। তো শহর দুইটাই কিন্তু হচ্ছে খুব বেশি বড় না,
আমি টোটাল লেন্থটা এখনই মানে মুখস্থ বলতে পারছি না, 3-4 কিলোমিটারের বেশি হবে না আসলে। তো সেই হিসাবে যদি আপনারা এখানে এক জায়গা থেকে এক জায়গায় যেখানেই আপনি যান, যদি এই রাস্তার মাথা থেকে ওই রাস্তার মাথা পর্যন্ত যান, তাহলে হচ্ছে কি 30 রুপিয়া, এই তেলের দাম বেড়ে যাওয়ার পরে 30 রুপিয়া হচ্ছে দিতে হবে, যেটা হচ্ছে কি 3×7=21, প্রায় 210 টাকার মতো। আমি আপনাকে এই জিনিসটা বলবো, আমরা হচ্ছে কি সিটির মধ্যে হচ্ছে হেঁটে দেখেছি, আমরা সিটের ভিতরে যেয়ে যেয়ে হচ্ছে কি বেশ কয়েকটা আমাদের লাঞ্চ ডিনার আমরা করেছি, এবং এটা আসলে খুবই কাছে। আমরা যেটা হচ্ছে গিয়ে যদি ঢাকার হিসাব করি, ঢাকায় হচ্ছে গিয়ে 40-50 টাকা রিক্সা ভাড়ার মধ্যে আপনি শহরের এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারবেন। তো সেই হিসাবে প্রথমেই হচ্ছে হোটেল লবি থেকে আপনি কোথায় যাবেন বা জায়গাটা কেমন, আপনি একটা গুগল ম্যাপে হচ্ছে দেখে নেন যে আপনার হোটেলটা কোথায় আছে, আপনি কোন দিকে যাবেন। আপনি যদি হচ্ছে গিয়ে পায়ে হেঁটে হচ্ছে গিয়ে চলাফেরা করেন, তাহলে হচ্ছে গিয়ে সিটিটাও সুন্দর দেখতে পাবেন এবং আপনার খরচও অনেক বাঁচবে। তার কারণ হচ্ছে মানে এখানে আপনি ঘোরার পারপাস ছাড়া হচ্ছে খুব বেশি কোনো দিকে তো হচ্ছে আসলে যাওয়ার নেই। যদি আপনি অন্য কোনো বিজনেস পারপাসে বা অন্য কোনো জায়গায় যান তাহলে সেটা আলাদা কথা। কিছু ছোটো ছোটো টিপস, সেটা হচ্ছে এই বিচ রোডে যে খাবারের দাম, রেস্টুরেন্টগুলোতে যে খাবারের দাম, এই বিচ রোড থেকে যদি আপনার বের হয়ে একটু শহরের দিকে যান তাহলে কিন্তু খাবারের দাম হচ্ছে খুব রিজনেবল হয়ে যায়। এই বিচ রোডে কিন্তু অস্বাভাবিকভাবে হচ্ছে সব খাবারের দাম বেশি। তো সেই হিসাবে হচ্ছে কি একটু যদি আপনার হেঁটে, এই রাস্তাটাও খুব বেশি বড় না, একটু হেঁটে যদি সামনের দিকে যান তাহলে হচ্ছে আপনারা খুব রিজনেবল প্রাইস হচ্ছে খাবার পাবেন। এবং এখানে যেই চেইন শপগুলো আছে, যে ফাস্টফুড কর্নার চেইন যেগুলো আছে, ম্যানহাটন আছে, ম্যানহাটন ফিশ মার্কেট আছে, এখানে হচ্ছে গিয়ে চিকিংস একটা হচ্ছে ওদের লোকাল একটা চিকেনের দোকান আছে, এগুলোতে কিন্তু যে রাইসগুলো সেই রাইসগুলোও বেশ স্ট্যান্ডার্ড, ওরা টাকা নিলেও কিন্তু মানুষ ঠকায় না। এটা এখানে কিন্তু হচ্ছে কি আপনার কাছে যদি ওরা 75 রুপিয়ায় কোনো একটা খাবার যদি একটা মিল আপনি নেন, আপনি দেখবেন যে সেখানে চিকেন রাইসের পরিমাণ যা, আপনার কিন্তু মন ভরে যাবে। মানে বাংলাদেশের যদি আপনি KFC-র সাথে তুলনা করেন, আমি বলবো যে দাম অলমোস্ট KFC-র মতো, এর থেকে কমও না বেশিও না। সেক্ষেত্রে আপনারা এখানে যদি নাস্তা, এখানে যদি আপনারা আপনাদের খাবারগুলো না খেয়ে যদি একটু সামনে হেঁটে শহরের দিকে যান তাহলে হচ্ছে অনেক কম খরচে খেতে পারবেন। আর এখানে হচ্ছে অবশ্যই প্রত্যেকটা হোটেলেই হচ্ছে ব্রেকফাস্টটা ইনক্লুড করে নেবেন, কারণ হচ্ছে ব্রেকফাস্টে কিন্তু আলাদাভাবে হচ্ছে সব কটা হোটেলেই হচ্ছে 80-100 রুপিয়া, মানে হচ্ছে প্রায় 550-700 টাকা করে হচ্ছে চার্জ করে শুধুমাত্র ব্রেকফাস্ট বুফের জন্য। এবং ব্রেকফাস্ট বুফেতে যে অনেক আইটেম থাকে ব্যাপারটা এরকম না, হয়তো বা 4-5টা আইটেম থাকে, সবকটি আপনি খেতে পারবেন। কিন্তু হোটেল থেকেই ইয়েগুলা, হোটেল থেকেই ব্রেকফাস্ট করে গেলে আপনি বেশ কিছু সুবিধা পাবেন, সারাদিনে আপনার হেসেল থাকে না, টেনশন থাকে না। এই জন্য যখনই হোটেল বুকিং দেবেন অবশ্যই হচ্ছে ব্রেকফাস্ট সহ হচ্ছে বুকিং দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে হচ্ছে ব্রেকফাস্ট সহ এবং ব্রেকফাস্ট ছাড়া দুই রকমভাবেই হচ্ছে হোটেল বুকিং করা যায়। আমি এখন পর্যন্ত যতগুলো দেশ ট্রাভেল করেছি তার মধ্যে এখানেই আমি দেখেছি যে অন্যান্য সব দেশে হচ্ছে নিজেরা যদি আপনি একটা ট্যুর গাইডলাইন তৈরি করেন তাহলে খরচ হচ্ছে কিছু বাঁচানো যায়। এখানেই আমি দেখলাম যে ট্রাভেলিং এজেন্সি হচ্ছে গিয়ে আমাদেরকে যে সব কিছু বুকিং টুকিং করে দিয়েছে, এখানে আমাদের বরং হচ্ছে আমার মনে হচ্ছে যে আমরা নিজে থেকে আমি প্রথমে আমার ট্যুর প্ল্যানটা সাজানোর চেষ্টা করেছিলাম, তার থেকে ট্রাভেল এজেন্সিরা আমাকে হচ্ছে আরও কম খরচে হচ্ছে করে দিতে পেরেছে। কারণ হচ্ছে এখানে যেই হোটেলগুলো আছে, যেই ট্রান্সফার, যেমন আমরা যে মাফুসি আইল্যান্ডে যাব সেখানে যদি আমি নিজে থেকে যেতে চাইতাম তাহলে হচ্ছে গিয়ে আমাকে পার হেড হচ্ছে $35 করে হচ্ছে পে করতে হতো, তো তিনজনে প্রায় হচ্ছে গিয়ে $105-110 মতো, তো সেটা কিন্তু আসলে অনেক টাকা। কিন্তু এখানে যে ট্রাভেলিং এজেন্সি, ওরা হচ্ছে কি ওই হোটেল বুক করলে ওদের ট্রান্সফারে আমাদেরকে ইনক্লুড করে নিয়ে যায়, তো এই খরচগুলো কিন্তু বেঁচে যায়। তো সেই হিসাবে হচ্ছে ট্রাভেলিং এজেন্সি এই প্লেনের টিকিট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমার মনে হয়েছে আমি নিজে থেকে যেই হচ্ছে রেটগুলো দিয়ে হচ্ছে কি বুকিং করতে পারতাম তার থেকে প্রত্যেকটা জায়গায় তারা বেশ কিছু টাকা কম নিয়েছে। এখানে আমি যে এখানে আসলে কারো মার্কেটিং করব না, এবং আমি হচ্ছে আসলে এখন পর্যন্ত হচ্ছে কারো কোনো স্পন্সর নিয়ে কোনো ভিডিও বানাইনি, কিন্তু আমরা যে ট্রাভেলিং এজেন্সির মাধ্যমে এসেছি তারা ভালো আমাদের কাছে এখন পর্যন্ত। এখানকে তাদের যে লোকাল এজেন্ট, তার সাথে আমার দেখা না হলেও সবসময় ফোনে খোঁজ খবর রেখেছে এবং আমাদেরকে যে রুম দিয়েছে এবং সব কিছু যে তারা অ্যারেঞ্জ করছে আমরা এখন পর্যন্ত স্যাটিসফাইড। তো আজকে এই পর্যন্তই হচ্ছে কি মালদ্বীপের হচ্ছে টিপস নিয়ে কথা ছিল, পরবর্তী ব্লগে আরও কিছু টিপস দেওয়ার চেষ্টা করব এবং মালদ্বীপ ট্যুরটা হচ্ছে খুব ডিটেলস আপনাদের সামনে খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। একদম ছোটো ছোটো ব্যাপারগুলো আমি তুলে আনবো, এটা অনেকে হয়তো বিরক্ত হতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে আমার মতো মিডল ক্লাস ফ্যামিলির মানুষজন যারা হচ্ছে মালদ্বীপে ঘুরতে যাচ্ছেন, যারা অনেক কষ্ট করে হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে টাকা জমিয়েছেন, অবশ্যই মালদ্বীপ হচ্ছে কি এশিয়ান যেই কান্ট্রিগুলোতে আমরা ঘুরি তার মধ্যে অনেক এক্সপেন্সিভ, ইন্ডিয়ার থেকে তো হচ্ছে কি অনেক এক্সপেন্সিভ। যদি আপনারা হচ্ছে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইভেন ইফ হচ্ছে গিয়ে বালি,
ইন্দোনেশিয়া এই দেশগুলোর সাথে যদি কম্পেয়ার করেন, নেপাল ভুটান মালদ্বীপ অনেক 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 এক্সপেন্সিভ। এখানে হচ্ছে গিয়ে খাবার দাবারের দাম, অ্যাকোমোডেশন, ট্রান্সপোর্টেশন সব কিছুতেই হচ্ছে গিয়ে আপনাকে কিন্তু বাড়তি টাকা গুনতে হবে। তবে একটা ব্যাপার হচ্ছে, এরকম একটা দ্বীপ রাষ্ট্রে এই ফ্যাসিলিটিসগুলো আপনি পাচ্ছেন, হ্যাঁ, এটাই কিন্তু অনেক বড় পাওয়া। এই জিনিসগুলো যে তারা যে অ্যারেঞ্জ করে, একবার একটা জিনিস চিন্তা করে দেখেন যে এই দেশে মানে কতটুকু হচ্ছে গিয়ে শস্য বা ধান তৈরি হচ্ছে, তারা কিন্তু সব কিছু হচ্ছে আপনার জন্য অ্যারেঞ্জ করে রাখছে, আপনার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। তো সেই হিসাবে এই রকম একটা দেশে আসলে আপনাকে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে হবে এবং এদের প্রতি সম্মান রেখেই হচ্ছে গিয়ে চলতে হবে। আর আমাদের সাথে থাকবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এই রিকোয়েস্টটা যদি আমি আমার চ্যানেলে করি না, তারপরেও যারা আমার ব্লগ ভালোবাসেন তারা আমার সাথে থাকেন। দেখা হবে পরবর্তী ব্লগে, আল্লাহ হাফেজ।